রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সফরে আগে থেকে নির্ধারণ করা হয়েছিল। সেই মোতাবেক আগামী 12ই অক্টোবর দুদিনের রাজ্য সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সফরকে ঘিরে উচ্ছ্বসিত রাজ্যবাসী, আর ওনার রাজ্য সফরকে ঘিরে মঙ্গলবার বিকেলে বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে ওনার সঙ্গে ছিলেন দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী ও এমডিসি তথা মুখপাত্র বিমল চাকমা। সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি বলেন, আগামী 12 ও 13ই অক্টোবর আমাদের দেশের প্রথম মহিলা জনজাতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পার্বত্য রাজ্য ত্রিপুরায় দুদিনের সফর করবেন। রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর রাজ্যে ওনার এটি প্রথম সফর। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে আন্তরিকভাবে স্বাগত অভিনন্দন জানাচ্ছি বলে তিনি জানান। স্বাধীনতার পর থেকেই এই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করে রাখা হতো, তার মধ্যে বিশেষ করে ত্রিপুরা রাজ্য উপেক্ষিত ছিল বলে তিনি আরও জানান। আমি আপনাদের অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী 12 এবং 13 আমাদের দেশের প্রথম মহিলা জনজাতি রাষ্ট্রপতি আমাদের এই ক্ষুদ্র রাজ্য পার্বত্য রাজ্য ত্রিপুরায় উনি সফর করছেন। এই প্রথমবার উনাকে আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকেই এই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করে রাখা হত, তার মধ্যে বিশেষ করে এই ত্রিপুরা রাজ্য উপেক্ষিত ছিল। কিন্তু বর্তমান সময়ে 2018-তে সরকার পরিবর্তনের পর এই ত্রিপুরা রাজ্যে যে চাল চরিত্র চেহারার যে পরিবর্তন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বারবার এই রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করছেন তার জন্য সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সরকারকে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভারতীয় জনতা পার্টি সবসময় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে। ভারতীয় জনতা পার্টির সংগঠন সর্বোপরি, এই সংগঠনকে ঢেলে সাজানোর জন্য সবাই তৎপর রয়েছে। ভারতীয় জনতা পার্টি সবসময় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে, কারণ ভারতীয় জনতা পার্টি সংগঠন সর্বোপরি। এই সংগঠনকে ঢেলে সাজানোর জন্য সবাই তৎপর রয়েছে। আমাদের রিচ লেভেল অবধি, পৃষ্ঠপোষক থেকে শুরু করে বুথ লেভেল অবধি আমাদের সংগঠন শক্তিশালী হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি সফরের পাশাপাশি আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বিউরো রিপোর্ট, আরই নিউজ।